ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव रामकृष्ण ईश्वरम। हमरा समवेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघ गुरु पूजनीय स्वामी बिरजानंद जी महाराजेर উপদেশ যা সূত্রাকারে রচিত পরমার্থ প্রসঙ্গ নাম দিয়ে, সেই পরমার্থ প্রসঙ্গের পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে দিনটি অত্যন্ত আনন্দের দিন, আজকে আচার্য শঙ্করের জন্মদিন। আচার্য শঙ্কর খুব অল্প বয়সে আমাদের খুব বেশি দিন আমাদের কাছে থাকেননি, স্বামী যেমন 39 বছর প্রায় সেই রকমই বয়সে ছিলেন, এবং তিনি তার সেই দিব্য জীবন দিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখার রসদ খুঁজিয়ে দিয়ে গেছেন। তিনি আমাদের চতুর্দিকে আমাদের যেমন নতুন করে জ্ঞানের উন্মেষ ঘটিয়েছেন, তেমনি একই সঙ্গে চোখ খুলে আজকে আমরা যে ঢাকঢোল পিটিয়ে সমন্বয়ের বার্তা বলি, হিন্দু মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব যে সমন্বয়ে নানা রকম বার্তা বলি, সেই সমন্বয়ের সমস্ত বার্তাগুলিকে আমরা এখানে দেখতে পাই, ওনাদের জীবনে দেখতে পাই। উনি এই যখন আমি প্রথম কেদার বদ্রী গেলাম, সেখানে গিয়েই প্রথম শিখলাম, আগে জানতুম না, কেদার বদ্রীতে যারা পূজারী, উত্তরাখণ্ডের কেদার বদ্রীতে যারা পূজারী, তারা এরা সবাই এসেছেন কেরল প্রদেশে, কেরল থেকে, এবং কেরলের একটি বিশেষ সম্প্রদায় নম্বুদ্রি কমিউনিটি, সেখানকার মানুষজনকে তিনি তুলে নিয়ে এসেছিলেন এখানকার পূজারী করে, তাদের একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে রাখা হয়েছে। আবার যখন দক্ষিণ ভারতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম অসম প্রদেশ থেকে মানুষজনকে নিয়ে ওখানে পূজারী করেছিলেন, এবং সেখানে ওটা প্রচলিত তাদের, যদিও তারা এখন আর নিজেদের মাতৃভাষা বলতে পারেন না, হয় মালয়ালি বলেন, নাহলে যে যে জায়গায় আছেন তামিল হোক তেলেগু হোক যে যেখানকার সেখানকার কথা বলেন, কিন্তু তাদের চেহারা বলে দিচ্ছে তারা উত্তর পশ্চিম ভারত বা উত্তর পূর্ব ভারত থেকে তারা এসেছেন। এই সমন্বয়ের বার্তা আজ থেকে অত বছর আগে তিনি তার জীবনে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। সন্ন্যাসী সম্প্রদায়কে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছে, একটা অনুশাসনের মধ্যে বেঁধে দিয়েছেন। অনুশাসন ছাড়া কোনো কিছুই খুব বেশি দিন চলে না। আপনি আপনার সংসার যেরকম চালাতে গেলে তার কিছু অনুশাসন আছে, এই সময় সকালে খাবে, এই সময় দুপুরে খাবে, এই সময় বিকেলে খাবে, সবাই ঠিক সময় ফিরে আসবে, সকলের একসঙ্গে দেখা হবে, কথা হবে। এই যে আমাদের নানা রকমের এই যে সব ঠিকঠাক করাগুলো থাকে, এইগুলো মিলিয়ে কিন্তু আমাদের জীবনচর্যা, ঠিক সেরকম সন্ন্যাস জীবন যেটা মুক্ত, তাকেও তিনি একটি প্রণালীবদ্ধ করে দিয়েছেন। এবং এই প্রণালীবদ্ধ যদি না করা সম্ভব হয়, তাহলে কখনোই কোনো জিনিস হয় না। আমরা পরমার্থ প্রসঙ্গে বিগত দিন 318 নম্বর সূত্র থেকে পড়া শুরু করেছিলাম, এবং এই 318 নম্বর সূত্রে আমরা পড়েছিলাম নিজের ও পরের কল্যাণের জন্য যা কিছু করা যায় তাই ধর্ম, বাকি সব অধর্ম। খুব অদ্ভুত লাগে কথাটা, নিজের কল্যাণ, স্বামীজি যে এত বলে গেছেন যে আত্মানো মোক্ষার্থম জগতি তায় ছ দে আর লোন লিভ লিভ ফর আদার্স, এই যে নানা রকমের কথা স্বামীজি বলে গেছেন, তারপরে এই কথাটাকে আমাদের একটু মানতে একটু কষ্ট হয়। নিজের এবং পরের কল্যাণের জন্য যা কিছু করা যায় তাই ধর্ম, বাকি সব অধর্ম। নিজের কল্যাণের জন্য যা কিছু করা যাবে তা কি করে ধর্ম হতে পারে? আসলে নিজের কল্যাণ, আত্মকল্যাণের ক্ষেত্রে নিজের ভেতরের মানুষটার বদল, এটা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি বাইরের জগতে তার ইফেক্ট দিতে পারবেন না। আপনি ধরুন কোনো একটা বিদ্যা, সেটা যদি আপনি না শেখেন, আপনি আপনার সেই বিদ্যার ছাপ সামনের মানুষের কাছে গিয়ে পড়বে না। আমাদের যেরকম একই সোফার ভেতরে দুজনকে যদি পাশাপাশি বসিয়ে দেওয়া হয়, অমর্ত্যের সঙ্গে পাশে আমাদের যে কোনো রাজনৈতিক নেতাকে বসিয়ে দেওয়া হয়, যদি দেখেন পাশাপাশি বসিয়ে দিলে আপনি বুঝতে পারবেন বিদ্যার প্রকাশ আর অবিদ্যার প্রকাশের মধ্যে ফারাকটা কী। এই আমি যদি হয়তো আমি অনেক উচ্চশিক্ষিত হতে নাও পারি, কিন্তু আমার ভেতরের মানুষটা, আমার ভেতরের মানুষটা যদি উদার দৃষ্টি সম্পন্ন না হয়, আমি যদি নিজেকে মেলে ধরতে না পারি, জগৎকে আপন না করে নিতে পারি, তাহলে কিন্তু হয় না। তাই নিজেকে, ধর্ম শব্দের অর্থ হচ্ছে যা আমাকে ধরে থাকে, আমাকে যে গুণ ধরে থাকে, যে গুণে আমি গুণান্বিত হলে নিজেকে মানুষ হিসেবে জগতের সামনে প্রতিপন্ন করতে পারি, তার অনুশীলন। তাই বলছেন নিজের কল্যাণ,
এবং এটি হলে একই সঙ্গে পরের কল্যাণ, আমাদের অন্যের জন্য অন্যের কিসে ভালো হবে সেইটিতে চেষ্টা চালিয়ে যাওয়া। আমরা অনেক সময় অন্যের কিসে ভালো হতে চেষ্টা করতে গিয়ে দেখি আমরা সব মানুষকে আমার মতো করে করতে চাই, আমি যেমনটা হয়েছি তাদের তেমনটি করেই করতে চাই। বিশেষ করে দেখবেন বাবা মায়ের সাথে তার সন্তানদের এইটা একটা বড় ধরনের একটা আঘাত আসে, বাবা মা এবং ছেলেদের মধ্যে একটা বড় ধরনের বিবাদ শুরু হয়। তার কারণ হচ্ছে তারা সবাই চান যে সন্তান তাদের মতো হোক, আমি যেটা পাইনি আমার সেই আরোপিত ইচ্ছেটা চাপিয়ে দিই। অনেকে বলেন আমি তো আমার সন্তানের কল্যাণের জন্য কাজ করছি, এটা কল্যাণের নয়। এটা কি হয়, তাকে বেঁধে দেওয়া। সে স্বামীজি যেমন বলেছেন বড় গাছের তলায় ছোট গাছ কখনো বাড়ে না, তার ভেতরের আত্মবিকাশের যে পথটা সেটা আমরা সম্পূর্ণভাবে রুদ্ধ করে দিয়ে থাকি এবং সেই কারণেই আমরা কোনো রকমভাবে এগিয়ে যেতে পারি না। এটা হচ্ছে কথা, এটা করতেই হবে। পরের কল্যাণ যেন পরের আত্মিক উন্নতি। স্বামীজি ভারী সুন্দর পরের কল্যাণ সম্পর্কে খুব সুন্দর কথা আছে। পরের কল্যাণ মানে উনি একটা জায়গায় বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। কাউকে যদি সাহায্য করতে হয় তার স্তরে নিজেকে নামিয়ে আসতে হয়, তারপরে তার কি অসুবিধা জেনে তার শক্তিতে কেমনভাবে সে সেই অসুবিধাটাকে অতিক্রম করতে পারবে সেইটাকে বুঝিয়ে ধীরে ধীরে তার শক্তিতে যা তার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে তাকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আপনি যখন ছাতের ওপর দাঁড়িয়ে আছেন আপনি খুব স্বাভাবিকভাবে খোলা আকাশ দেখবেন, যে লোকটা নিচে একতলায় দাঁড়িয়ে আছে সে একটা ছোট্ট জানলার মধ্যে দিয়ে তার সংকীর্ণ দৃষ্টি দিয়ে আকাশকে দেখছেন। আপনি যদি ছাদ থেকে চেঁচান যে আমি তো খোলা আকাশ দেখতে পাচ্ছি তুমি কেন দেখতে পাচ্ছ না, তাহলে কিন্তু তার চেয়ে বড় মূর্খামি আর কিছু হবে না। আমাদের কি করণীয়, না ছাদ থেকে নেমে আসতে হবে, তাকে বোঝাতে হবে যে এই যে তুমি এইটুকু দেখছো এটাই শেষ কথা নয়। তারপরে তাকে হাত ধরে নয়, তার তার নিজের শক্তিতে তাকে বলিয়ান করে ধীরে 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 তাকে একতলা থেকে দোতলায় তুলে, দোতলা থেকে তিনতলায় তোলালেই তখন সেও আমার মতো খোলা আকাশ দেখতে পারবেন। একটা জায়গায় ভারী সুন্দর এই যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ থেকে অর্থনীতিতে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে আপনার যাবতীয় কাজ এগুলির পেছনে মূল ভাবনাটা কী। তিনি বলেছিলেন একটি মানুষকে যদি রোজ মাছ খেতে দেওয়া হয় তাহলে তার পেটের ক্ষুধা মেটে, আর যদি একটি মানুষকে মাছ ধরতে শিখিয়ে দেওয়া হয় তাহলে তার দুটোই মেটে, একটা পেটের ক্ষুধা মেটে একটা অন্তরের ক্ষুধা মেটে, সে স্বাবলম্বী, সে নিজের পায়ে দাঁড়াতে পারছে। পরের উপকার মানেটা হচ্ছে এই, প্রত্যেক মানুষকে মনুষ্যত্বের স্তরে বিকশিত করা। এটা যদি আমরা করে উঠতে না পারি তাহলে কিন্তু পরের উপকার হয় না। আপনি এক মুঠো অর্থ দিতে পারেন, এক এক দানা খেতে দিতে পারেন, কিন্তু এর অর্থ আপনি তাকে কিছুতেই এগিয়ে যেতে দিতে পারেন না। কালকে একটি ছেলে আমাকে ফোন করেছিল, সে নাকি ফিজিক্যালি 90% বিকলাঙ্গ, তাকে SSC পরীক্ষা দেবেন, তার বই দিতে হবে। আমরা রাজি হয়ে গেলাম, ঠিক আছে দিতে হবে। তারপরে একটু একটু করে বেরোচ্ছে, আমার ঘরটা বানিয়ে দিতে হবে, ঘরটা খুব ভাঙা। আমি তাহলে ঘর যদি ভাঙা তাহলে কোথায় থাকেন, বলছেন আমি কুলপিতে থাকি, কুলপি আমাদের এখান থেকে যথেষ্ট দূর, মানে বাস পেরোতে হয়, সমুদ্র পেরোতে হয়, আবার বাস রাস্তা পেরোতে হবে, তবে ট্রেন রাস্তা পেরোতে হয়, তবে সেখানে গিয়ে পৌঁছানো যায়। আমি জিজ্ঞেস করবো আপনি যাওয়া আসা করেন কি, যাওয়া আসা করি না, মাঝে সাঝে যাই। আমি তাহলে আপনি 90% কে নন, কিন্তু আপনি 90%-এর চেয়ে একটু কম আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, অতএব আপনাকে আমাকে দেখতে হবে। এই যে কোনো একটা জিনিস প্রাপ্য মানে আমি আমার ফিজিক্যাল দুর্বলতা দিয়ে বাকিগুলো আদায় করে নেওয়ার চেষ্টা, এটা কিন্তু কখনো জিনিস না, এটা কিন্তু কখনো পরের প্রতি ধর্ম, এবং আমরা যদি করি সেটা খুব অন্যায়। আগে যখন ট্রেনে বাসে চড়তাম, যারা চোখে দেখতে পায় না বা একটু ফিজিক্যালি ডিসেবল তাদেরকে আমরা পয়সা দিতাম, কিন্তু নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদে এসে আমি দেখেছি যে অন্ধ ছেলেদের কি দুর্জয় চেষ্টা তাদের সে অন্ধত্বের যে প্রতিবন্ধকতা সেটাকে অতিক্রম করে যাওয়ার। এদের দেখে একটা জীবনবোধ নতুন তৈরি হয়েছে যে এরকমভাবে নয়, এখন আমরা কাউকে সাধুদেরও বলা আছে কেউ কাউকে পয়সা দেবে না, যদি খাবার কিনে দেওয়ার থাকে খাবার কিনে দাও, কেউ যদি পড়াশোনা করতে চায় তাকে টাকা করে নিয়ে এসো। কিন্তু বহু চেষ্টা করেছি 3 বছর ধরে আমাদের এই ব্রিজ জেটিতে বা লঞ্চে যারা ভিক্ষা করে কোনো ছেলেকে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারিনি,
বলেছি একবারে দুবেলা ভরপেট খাওয়া, খুব পড়াশোনা করবি, জামা কাপড়ের চিন্তা কিচ্ছু নেই, তুই শুধু ভিক্ষা করিস না। তারা এটা কিছুতেই রাজি হয়নি। এটা কখনো পরধর্ম হতে পারে না। পরধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে মানুষকে বিকশিত করা যায়। আমি একটি ছেলের গল্প আপনাদের বলেছিলাম, এই খড়গপুর স্টেশনে ভিক্ষা করত। তমলুক আশ্রমের একজন সাধু খড়গপুর স্টেশনে এসে তার সাথে একটি দোকানে, চায়ের দোকানে দেখা হয়। তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি পড়াশোনা করবে? সে পড়াশোনা করতে রাজি হয়েছিল। খুব সম্ভবত দুটো বিষয় বাদে মাধ্যমিকে সব বিষয়ে লেটার পেয়েও সে খড়গপুর স্টেশনে ভিক্ষা করে। সেই ছেলেটিকে একটি নির্দিষ্ট দিনে তমলুক আশ্রমে আসতে হয়। তমলুক আশ্রম থেকে আমাদের রেলঘরিয়া স্টুডেন্টস হোমে নিয়ে আসা হয়। যেদিন প্রথম দিন সে এলো, সেই রাত্রি 10টার সময় যখন আমি খেতে যাচ্ছি, দেখছি ছেলেটা আসছে। ভেতরে পড়ার যে জিনিসগুলো, গাড়ির আলোতে পরিষ্কার, একটা হাফ প্যান্ট পরা আছে, তারপরে একটা স্যান্ডো গেঞ্জি আছে, একটা ধুতি আর উত্তরীয় যেটা আশ্রম থেকে দিয়েছে, এবং হাতের মুঠোয় করা এরকম তিনটে কাগজ, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর স্কুল লিভিং সার্টিফিকেট, এই নিয়ে সে জীবনে পাড়ি দিল। আজকে সে একজন খুব প্রতিষ্ঠিত একজন এনজিও চালান এবং এইরকম পথ শিশুদের নিয়ে তিনি কাজ করেন। এই যে তার জীবনটাই বদল হয়ে গেছে। কোথায় সে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করতেন, তারা এরকম করছেন। কতগুলো এনজিও আছে কলকাতায়, কি সুন্দর কাজ করেছেন! আমার এটা বলার লোভ হচ্ছে, অনেকে রাস্তায় ভিক্ষা করেন, দেখবেন ওই এনজিওর ছেলেরা একটা ভারী সুন্দর জিনিস করেছে, একটি করে ওয়েইং মেশিন কিনে দিয়েছে, একটি করে ছোট্ট ঘন্টা কিনে দিয়েছে, আর কয়েকজনকে যারা একটু একটু লেখাপড়া জানে, একটু শক্তপোক্ত, তাও জোরজার করে ভিক্ষা করছে, তাদের প্রেশার মাপা শিখিয়েছেন। ধর্মতলা, হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায় এরা বসেন, এরা যেখানে বসে ভিক্ষা করেন সেখানেই কাজ করেন, কিন্তু তারা হাত পাতেন না। ওই ওয়েইং মেশিন আছে, ঘন্টা বাজায়, কেউ কেউ ওয়েইং মেশিনে উঠে তাতে ওজন করে এবং তার বদলে তারা তাকে 1 টাকা বা 50 পয়সা এটা কিছু দেয়। এইভাবে সে যে সারাদিনে যে ভিক্ষা করত হাত পেতে, তা না করে নিজে পরিশ্রম করে একটু একটু করে বিকশিত হচ্ছে। এই হচ্ছে পরের উপকার, পর ধর্ম। আমরা বুঝতে পারি না পরের কল্যাণ, এই হচ্ছে পরের কল্যাণ, তার ভেতরের যে মানুষটাকে সেটিকে জাগ্রত করা। আমরা 319 নম্বর সূত্র পড়ব, সেখানে মহারাজ বলছেন যে যাদের অন্তরে আত্মোপলব্ধির জন্য অভাব বোধ হয়নি, যাদের মুক্তি লাভের পিপাসা জাগেনি, তাদের 1000 উপদেশ দাও সব বৃথা, তারা এই কান দিয়ে শোনে ও কান দিয়ে বার করে দেয়। আমাদের দেশে মূর্খ চাষাভূষরাও দার্শনিক, তারা পাশ্চাত্যের অনেক বিদ্বানের চেয়ে ধর্মতত্ত্ব বেশি বোঝে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই কথা তো ছেলেবেলা থেকে শুনে আসছো। জমি তৈরি না হলে, সময় মতো ভালো বীজ না পড়লে কি আশানুরূপ ফল হয়? যাদের বিষয়রস শুকিয়ে এসেছে, তাদের অনুরাগ খড়ের গাথায় আগুনের একটি ফিনকি পড়ার মতো একটুতেই ধুধু করে জ্বলে ওঠে। লালাবাবুর ধোপার একটা কথা বাসনায় আগুন দে শুনেই বৈরাগী হয়ে বেরিয়ে গেলেন, বেশ্যার তিরস্কার শুনে বিল্লমঙ্গলের চৈতন্য হয়েছিল, তিনি তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে কৃষ্ণ প্রেমের ভিখারী হয়েছিলেন। তাঁরা বৃন্দাবনে কি আশ্চর্য কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্মেই যাদের হবার হয়, তাদের এমনি করেই হয়। এই বলছেন, যাদের আমাদের সাধন ভজন আমরা যে করতে চাই, তার জন্য আমাদের যেটা প্রয়োজন সবার আগে, সেটা হচ্ছে আত্মোপলব্ধির। এইটা যদি না হয়, আমি ভালো হতে চাই, এই আত্মোপলব্ধি যদি না হয়, তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। আজকের যার জন্মদিন, তার একটি অদ্ভুত বিবেক চূড়ামণিতে তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন, দুর্লভম ত্রয়মেবৈতত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। যে জগৎ সংসারে দুর্লভ তিনটি জিনিস, তিনটি জিনিস কি? মনুষ্য জাতি, মনুষ্য জনিতে জন্ম প্রাপ্তি হওয়া, মানুষ হিসেবে জন্ম প্রাপ্তি হওয়া, মুমুক্ষুত্বম মুক্তি পাওয়ার ইচ্ছা, যে অবস্থায় আছি তার থেকে উন্নতিকরণ। মুক্তি মানে দুঃখ করে এরকম মুক্তি হয় না, আমি যে বন্ধনে আছি তার থেকে কেমন করে আমার মুক্তির পথ খুঁজে বার করব, সেইটি। আর তিন হচ্ছে মহাপুরুষের সংশ্রয়, এটা সবটাই ভগবানের ইচ্ছায় হয়। ভগবান ইচ্ছা করেন আমাদের ভেতরে, আমাদের এই ইচ্ছাগুলিকে তিনি জাগ্রত করেন, কিন্তু আত্ম ইচ্ছাটা খুব বড়। গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনা সব ছাড়খাড়ে গেল। গুরু কৃপা করলেন,
ইষ্ট তার মূর্তিতে আবির্ভূত হলেন। আমি সহযাত্রী খুঁজে পেলাম যারা এই পথে যাত্রা করে, কিন্তু আমি যদি চলতে না চাই, আমি যদি সেই পথে যেতে না চাই, এই যাবতীয় যত কিছু সাহায্যই আসুক না কেন সেগুলো সব বৃথা হয়ে যায়। সেই মায়ের গল্প না, মার ছোট ছেলের গল্প ঠাকুরের জীবনে আছে। ছোট ছেলে বলছেন, কালকে পায়খানা পেলে মা আমাকে ডেকে দিও। মা বলছেন, পায়খানায় তোমায় ডেকে দেবে। অর্থাৎ আমার ভেতরের এই যে ডিজায়ার, এটা আসা খুব প্রয়োজন। আত্মোপলব্ধির জন্য যদি ওই অভাববোধ আমরা যতক্ষণ না বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভের পিপাসা আমাদের মধ্যে জাগে না। আমি অন্য কোনোভাবে নেবেন না, আমি আমাদের নরেন্দ্রপুর কেন্দ্রে দেখেছি, লোকশিক্ষা পরিষদ কেন্দ্রে দেখেছি, সেখানে যারা কর্মীরা আছেন, যারা সাহায্য করেন, সবার নয়, অনেকেই, সবাই বলছি না, অনেকেই, তাদের চাকরি পেতে খুব বেশি সমস্যা হয় না। গ্রামে তারা বিভিন্ন গ্রামে, নরেন্দ্রপুর প্রায় 152টি গ্রামে কাজ করে পশ্চিমবঙ্গের 8টা জেলায়। সেইখানে কাজ করতে গিয়ে সেই সমস্ত উপযুক্ত মানুষ যাদের তারা দেখেছে, তাদের শিবুদা এবং পরবর্তীকালে যারা ছিলেন, তারা তুলে নিয়ে এসে কাজ দিয়েছিলেন। একটা চাকরি পেতে যে পরিমাণ পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষার বেড়াটা তাদের খুব সহজে অনায়াসে বেরিয়ে যাওয়া যায়। যখন তারা এমনি কাজ করতেন, তখন তাদের যে কর্মশক্তি, আর তারা যখন এই চাকরিটা সহজ চাকরি পেয়ে গেলেন, এই চাকরির যে একটা গুরুত্ব আছে জীবনে, এটা তারা কোনো দিন বুঝতে পারলেন না। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভীষণ রকমের সমস্যা। এরা কেউ মানে বাধ্য হয়ে আমাকে বায়োমেট্রি অ্যাটেন্ডেন্স লাগাতে হয়েছিল, কারণ এরা কেউ 12টার আগে আসেন না, আর আমার ঘরের সামনে যদি বেরিয়ে যাওয়ার জায়গাটা ছিল, বিকেল 5টা বাজলে স্কুলের বাচ্চারা যেরকম হুহু করে বেরিয়ে যায়, ঠিক সেরকম 5টা 7 আমি ঘুরে দেখেছি, তিনতলা থেকে, দোতলা থেকে, একতলা থেকে, কোনো দপ্তরে একের বেশি দুজন কর্মীকে পাওয়া যায়নি, একেবারে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। অথচ নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ দেখলে, আপনারা যারা পুরনো দিনের রাইটার্স বিল্ডিং দেখেছেন, সে বিরাট বড় হল, তাতে সব বাবুরা পরপর বিভিন্ন টেবিলে বসে আছে, নরেন্দ্রপুরের চেহারাটা প্রায় ছোটোখাটো রাইটার্স বিল্ডিংয়ের মতো, কিন্তু এই 5টা 7 মধ্যে সমস্ত হল একদম ফাঁকা হয়ে গিয়েছে। 3 জন দিদিমণি পড়াতে আসতেন, একজন থাকতেন বারাসাতে, একজন থাকতেন কলকাতার রাজাবাজারের সায়েন্স কলেজে। একদিন টাইম কিপার এসে আমাকে দেখালেন যে এদের 17 দিনের মাইনে কাটা যাবে, 3 দিন দেরি করে এলে 1 দিনের মাইনে কাটা যায়। অর্থাৎ 2 মাসের মধ্যে তারা 51 দিন দেরি করে এসেছেন। অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখা যাচ্ছে 51 দিনের মধ্যে 30 দিন মতো এসেছেন যারা 12টার পরে, মানে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এইখানে 12টার পরে, এবং তারা কিন্তু কেউ বিকেল 5টার পরে থাকেননি। তা আমার আগে যারা ছিলেন তারা খুব দয়াবান, ভীষণ রকম দয়ালু, আমার শরীরে একটু দয়াটা কম ভগবানের কৃপায়, সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম এই এদের মাইনে কাটা যাবে, না কাটা গেলে বুঝতে পারবে না। কারণ আমি যদি এইটাকে বেশি, আগে যারা করতেন তারা এটাকে স্পেশাল লিভ বলে দিতেন, স্পেশাল লিভ বলা মানে তারাই যে দেরি করে আসছেন, তারা যে অন্যায়টা আশ করছেন সেটাকে ন্যায়সঙ্গত করে ছাপ মেরে দেওয়া, এটাতে আমার খুব আপত্তি ছিল। এবং সেই 3 শিক্ষিত মহিলা এটা থেকে ছাড় পাওয়ার জন্য কী এক্সটেন্টে পৌঁছতে পারেন আমরা দেখলাম। এর মূল কারণটা হচ্ছে জীবনে কোনো সংঘাত নেই, যে জিনিসটা পেয়েছি সেটা প্রাপ্তির বোধ আমার নেই, আমার যতক্ষণ না পর্যন্ত আমি যেখানে আছি সেই বোধটা নিয়ে যদি আমার ভেতরের মানে খিদে না তৈরি হয়, তাহলে কিন্তু আমি কখনো এটা থেকে পেরিয়ে যেতে পারবো না। আমার খিদে তৈরি করার জন্য যাবতীয় কিছু ইউনিয়ন জাইম খাওয়ানো হোক, যাই কিছু খাওয়ানো হোক, কিন্তু আমার কোনো কাজে লাগে না। এই যে বিট্টুবাবু যে আমাদের দীক্ষা নিয়েছেন, এই মাঝে মাঝেই দণ্ডবত, লাঠিবত, ইষ্টিকবত বলে প্রণাম করেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত যে মন্ত্রটা পেয়েছে তার তৎপ্রাপ্তির সাধন সম্পর্কে তিনি যথেষ্ট সচেষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্ত্র কাজ করবে না। মন্ত্র কথা বলে, আমাদের আমরা যে মন্ত্র পাই সেই মন্ত্র কথা বলে, সেই মন্ত্র অনুভব করায়, আমাদের আনন্দ দান করে। যে কোনো যে মন্ত্র ইষ্ট সিদ্ধগুরুর কাছ থেকে পেয়ে থাকি সেগুলো অত্যন্ত শক্তিময়, গুরুর শক্তিতে সেটা চৈতন্যময় হয়ে যায়। কিন্তু আমি যদি সেটাকে মাজা ঘষা না করি, যে সম্পদটা আমি পেলুম সেই সম্পদটাকে যদি না জেনে নিতে পারি, তাহলে কিন্তু হবে না। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর বৃন্দাবনে আমাদের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ গভীর তপস্যায় মগ্ন,
তাকে তারই আরেকজন গুরু ভাই, একজন গৃহস্থ গুরু ভাই, তিনি জিজ্ঞেস করছেন, ঠাকুর তো আপনাদের সব দিয়েছেন, তাহলে এত তপস্যা করার কি আছে? রাজা মহারাজ বলেছিলেন, হ্যাঁ ঠিক, তিনি আমাদের সব দিয়েছিলেন, কিন্তু বাপের সম্পত্তি বুঝে নিতে হবে না? সেই সম্পত্তিটি ধারণের অধিকার আমার তৈরি হয়েছে কি না সেটা আমাদের বুঝতে হবে। সেটা যদি না হয় তাহলে যাবতীয় কিছু বৃথা হয়ে যাবে। যে মহারাজ বলছেন যে মুক্তি লাভের পিপাসা জাগেনি, মুক্তি লাভের পিপাসা জায়গাটা খুব প্রয়োজন। আমরা যে বাড়িতে থাকি, খুব সহজ উদাহরণ, একটা 660 স্কোয়ার ফুট বাড়িতে থাকি, মনে হচ্ছে না এই বাড়িতে আর ভালো লাগছে না, প্রপার ভেন্টিলেশন নেই, দক্ষিণ খোলা বারান্দা নয়, বা রান্নাঘরে যথেষ্ট জায়গা নেই, একটা অতিরিক্ত গেস্ট রুম নেই, বাড়িতে লোকজন এলে ড্রয়িং রুমে ফার্নিচার সরিয়ে সেখানে শুতে হয়, এরপরে যে বাড়িটা কিনবো সেই বাড়িটা অন্তত মিনিমাম 1200 স্কোয়ার ফুট হতে হবে। আমরা কাগজে বিজ্ঞাপন দেখি যে 1200 স্কোয়ার ফুটের বাড়ির কীরকম দাম, সেই অনুযায়ী আমরা প্রাণপণ পরিশ্রম করি, তারপরে নানা রকমের সাধন করি, ব্যাংক থেকে লোন নিই, তার ইএমআই জুটিয়ে থাকি, কিন্তু একটা 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট নিই। এই দেখুন, আমাদের ব্যক্তি জীবনে 600 থেকে 1200 স্কোয়ার ফুট করতে গেলে আমাদের একটা নিজের ভেতরে একটা ইচ্ছা জাগাতে হয়, এবং সেই ইচ্ছাটাকে প্রাপ্তির জন্য আমাদের কী পরিমাণ পরিশ্রম করতে হয়। আর সেখানে এই জগৎবন্ধন থেকে আমি মুক্তি পেতে চাই, অথচ আমি তৎপ্রাপ্তির জন্য চেষ্টা করব না, এটা কখনো হতে পারে না, এটা হওয়াও উচিত নয়। বলছেন, আমাদের দেশে মূর্খ চাষাভূষো দার্শনিক, তারা পাশ্চাত্যের অনেক বিদ্বানের চেয়ে ধর্মতত্ত্ব বেশি বোঝে। আমার মনে আছে, আমরা নরেন্দ্রপুরে আছি, মানিকা গান্ধী তখন উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার মিনিস্ট্রির অধ্যক্ষ মিনিস্টার, তার দপ্তর থেকে হঠাৎ করে একটি অধ্যাদেশ এগিয়ে এলো, সেটার বক্তব্য হচ্ছে, আমরা রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন গ্রামের মায়েদের, গ্রামের মায়েরা যারা খেতে খামারে কাজ করেন তাদের সন্তানদের কোথায় রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মায়েরা সঙ্গে করে ওই ক্ষেতের একটা বাইরে কোথাও ঘাসের উপর রেখে দিতেন, তাই তিনি গ্রামের মায়েদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করলেন, গ্রামে গ্রামে ক্রেশের ব্যবস্থা করলেন। আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের এরকম 40টা ক্রেশ বিভিন্ন জায়গায় ছিল, সেটা খুব সহজে আমরা, এবং গ্রামের দুটি মেয়ে, একটি মাধ্যমিক পাস এবং একটি অষ্টম শ্রেণীর, তাদের দুজনকে নিয়োগ করা হতো, তারা ওই বাচ্চাদের দেখাশোনা করতেন, অল্প স্বল্প লেখাপড়া শেখাতেন, সারাদিন বাচ্চারা তাদের কাছে থাকতো, সন্ধে হলেই চলে যেত। হঠাৎ করে একটি অধ্যাদেশ জারি হলো, যদি এখন থেকে ক্রেশ রাখতে হয় একটা বড় ঘর রাখতে হবে, হল ঘর রাখতে হবে, একটা পৃথক শোবার ঘর রাখতে হবে, এবং সেই শোবার ঘরে 40 জন বাচ্চার জন্য 40টি খাট বিছানা সব কিছু রাখতে হবে, প্রত্যেকটি বাচ্চার জন্য পৃথক বাসন রাখতে হবে, সেই বাসনে তাদের প্রত্যেকটি নাম লেখা দরকার আছে, আর তাদের মেনু চার্ট ঠিক করে দিলেন। আর প্রথমে বলা হলো যে প্রথমে এই অর্গানাইজিং কমিটি যারা আছে, যারা এই ইনস্টিটিউশনগুলো যারা চালায়, তারা খরচ চালাবে, 9 মাস অতিক্রম হওয়ার পর তারা বিল দেবে, তারপরে তারা পাবে, আবার 3 মাস হয়ে গেলে তারা পাবে, মানে সবসময় আপনার কাছে 3 মাসের টাকা বকেয়া রয়েছে। এটা একটা খুব বিচ্ছিরি ঘটনা হলো। আমরা তখন যখন ছেড়ে দেওয়ার আগে আমরা একবার আমি গিয়েছিলাম উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিউ দিল্লিতে, তাদের সঙ্গে দেখা করতে গেলাম, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি একজন খ্রিশ্চান ভদ্রলোক, আইএএস অফিসার, তিনি ভারী সুন্দর একটা কথা বললেন, স্বামীজি, দ্য পিপল দোজ হু আর ইনভেন্টিং অল দিস রুলস, দেয়ার নলেজ ইজ আপ টু দি ভেরান্দা অফ দেয়ার অফিস রুম, এই যারা এই নিয়মগুলি প্রণয়ন করছে তাদের জ্ঞানের গণ্ডি হচ্ছে তাদের ঘরের ওই বারান্দা অবধি, অফিসের বারান্দাটা অবধি, এর বাইরে জগৎ তারা দেখেনি, তাই তারা সুবিধা অসুবিধা কিচ্ছু জানে না। ওখানে ছোট্ট নিয়ম চালু হয়েছিল, সেটা হলো এই যে মেয়েগুলি কাজ করে তাদের সরিয়ে দিতে হবে, যদি না তারা হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পাশ হয়। এখন তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, বুড়ো বয়সে সে কোথায় হায়ার সেকেন্ডারি পাশ করবে, আর কর্মরতা মহিলাদের সরিয়ে দিয়ে নতুন করে মহিলাদের আনতে হবে, এ প্রায় একবারে খুব গোলমেলে ব্যাপার। আমরা বললাম অনেক করে, তখন উনি জানতে চাইলেন যে আমরা কী কী চাই সেগুলি যেন লিখে দিই, আমরা কী কী চাই লিখে দিয়েছিলাম, এই ফরমেশন, এই আইন প্রণয়ন করা যাবে না, এটার জন্য কী কী করতে হবে সেটা আমরা লিখেছিলাম। কিন্তু আমার 3 বছরের থাকার মধ্যে আমি কোনোদিন দেখিনি যে উত্তর এসেছে। এটা হচ্ছে কথা, ভালো করাতে চাই, কিন্তু ভালো করতে গেলে ওই গ্রাউন্ড লেভেল স্তরে যদি না নেমে যাওয়া যায় তাহলে কিন্তু হবে না। আমারও ব্যক্তিগত ধারণা ছিল না, কিন্তু যখন এই আইসিডিএসের কাজ দেখতে এলাম,
মানুষ কি অভাবে থাকে, কি কষ্টে থাকে আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা রাজাবাজার এরিয়া একটা জায়গায় কাজ করতাম, আগে কখনো কোনো জয়েন্ট ডাইরেক্টর সেখানে যায়নি। আমি প্রথম যিনি গেলাম, যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা সবটা কাদাই আছে, কিন্তু কাদাটা রক্তাক্ত কাদা। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছি দূরে একটা ওই ট্রাক দাঁড়িয়ে আছে, এবং সেই ট্রাক ভর্তি কাটা গরু আছে। গরুগুলোকে ড্রেসিং করা হয়নি, কেটেই ওই ট্রাকের ওপর তুলে দেওয়া আছে। তাদের শরীর থেকে সেই যে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে, সেইটা সেই ট্রাকের তলা দিয়ে রক্তের ধারার মতো, নদীর যেরকম ধারা হয় ঠিক সেই রকম নদীর ধারার মতো, তার মধ্যে দিয়ে বয়ে ওই রাস্তার যে ইঁদো, রাস্তার যে কাদা সেসব মিলিয়ে তার উপর দিয়ে মানুষ এমনিই চলে যাচ্ছে। বাচ্চা ছুটে যাচ্ছে, সে তার উপর হামাগুড়ি দিচ্ছে, তার হাত জুড়ে সেসব নোংরা কাদা, তারই মধ্যে তারা আছে এবং তারা আনন্দে আছে, সুখে আছে। মানুষ যে কি পরিস্থিতির মধ্যে থাকে আমরা এই ছোট্ট ঠান্ডা ঘরে বসার ঘরে গিয়ে বুঝতে পারি না। এর থেকে তাদের ভেতরে জাগানোর চেষ্টা, একটা ছোট্ট ঘর দেখেছিলাম ওই বাদুরবাগান এলাকা, এক জায়গায় গিয়েছিলাম, একটা বস্তিতে গিয়েছিলাম। আমার মতো রোগালোক সেই বস্তির যে এন্ট্রি পয়েন্টের সাথে দিয়ে ঢুকতে পারছে না। শারদানন্দজির কথা মনে হচ্ছিল, শারদানন্দজি একজনকে দেখতে গেছিলেন একটা সরু গলির মধ্যে দিয়ে, সে কিছুতেই ঢুকতে পারছে না। শারদানন্দ শেষকালে কাত হয়ে এমনি এমনি করে ভেতরে ঢুকতেন, আমিও সেই শারদানন্দজির কায়দায় এমনি এমনি করে ভেতরে ঢুকলাম। ঢুকে যাওয়ার পর প্রচুর অনেকখানি জায়গা, কিন্তু এন্ট্রি পয়েন্টটা ছোট, একটা ছোট্ট ঘর, খুব বেশি হলে 200-250 স্কোয়ার ফুট জায়গা আছে। তার একটা অংশে খাট রাখা রয়েছে, প্রথমে বড় চৌকি, তার উপর তার চেয়ে একটু ছোট চৌকি, তার উপর আরেকটু ছোট চৌকি, তার উপর আরেকটু ছোট চৌকি, সেইখানে সিলিং শেষ। এখন সিলিং ফ্যান তো লাগানো যায় না, ওই ট্রেনে বাসে যে ওই ফ্যানগুলো লাগানো হয় দেওয়াল জুড়ে, ওই ফ্যানগুলো লাগানো রয়েছে, যে যখন শোয় তার সেই রেঞ্জের ফ্যানটাকে খুলে দেয়। ওইখানেই রান্না হচ্ছে, ওইখানেই সংসার পেতে আছে, এবং ওই ওই একটা ওই ছোট্ট ঘরের ভেতরে 14 জন মানুষ আছে। বাগবাজারে একটা ICDS সেন্টারে গিয়ে দেখেছিলাম, সে ম্যালনিউট্রিশনে বাচ্চাগুলো এরকম কাঁধটা তার ঢুকে গেছে, একটা গোটা ডিম তাকে খাওয়ানো যাচ্ছে না। কত কায়দা করে ডিমটাকে আধগানা করে ভাতের ভেতরে লুকিয়ে রেখে একটু একটু করে খাবারের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এই যে পরের কল্যাণ, এটা আমি করতে চাই, যদি যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে না ক্ষুধা জাগবে, এই মানুষজনগুলোর কী করে কল্যাণ করব, এই ক্ষুধাটা আমার ভেতরে যদি না জাগে, আমি যদি না বুঝতে পারি ক্ষুধা কী জিনিস, আমি যদি না বুঝতে পারি এই যে অবস্থায় তারা আছে এটা কত বেদনাদায়ক, কত কষ্টদায়ক, আমরা কিছুতেই পেরে উঠব না। তাই বলছেন যে মুক্তি লাভের ইচ্ছা, ঠিক সেরকম আমি যে অবস্থায় আছি, যে বন্ধনের মধ্যে আছি, তার থেকে বেরিয়ে আসতে চাই। তার মানে সবাইকে সংসার ছেড়ে যোগিয়া কাপড় পরে মেতো ওই যে কি ওই মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই, ওই করে নাচতে নাচতে বেরিয়ে পড়বো, তা নয়। এটা মীরাবাইয়ের ক্ষেত্রে হয়, আমাদের সকলের ক্ষেত্রে হয় না, কিন্তু মীরাবাইয়ের যে ভাবনা যে গিরিধর গোপাল, মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই, আমাদের রাম আছে, শ্যাম আছে, খেঁদা আছে, ভোদা আছে, পচা আছে, বিকেলবেলা সিরিয়াল আছে, দুর্গা পুজোর কমিটির পূজা আছে, সব আছে, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আছে, ওভাবে হয় না। মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই। বলছেন যে ব্রহ্মসত্য জগৎমিথ্যা, এই কথা তো ছোটোবেলা থেকে শুনে এসেছ, জমি তৈরি না হলে, সময় মতো ভালো বীজ না পড়লে আশানুরূপ ফসল তৈরি হয় না। আমরা এখানে সাধারণ মানুষদের দেখেছি যে যত ইয়ে হচ্ছে, আমরা এই যে এত বলছি না যে জলোচ্ছ্বাস হবে, হেন হবে, তেন হবে, এগুলো কিন্তু লোকাল লোকেদের কাছ থেকে শুনেছি। ওরা মেঘ দেখছেন, আমাদের কালকে আপনারা যদি ধান ঝাড়ার ছবি দেখেন তাহলে দেখবেন যে ধান ঝাড়া যে হচ্ছে আকাশ জুড়ে একবারে কালো ঘন মেঘ, এটা এখনও কিন্তু কালো ঘন মেঘ হয়ে আছে। যারা ধান যাচ্ছেন ছেলেগুলি, এই ইট পাস করেছে, মেয়েরা মাধ্যমিক পাস, কিন্তু ওদের খুব দ্রুত কাজ করছেন, কেন না, বৃষ্টি আসার আগে যতটুকু বৃষ্টিতে ধান ভিজেছে ভিজেছে, বৃষ্টি আসার আগে ধান ঝেড়ে ওগুলোকে কোনো একটা শুকনো জায়গায় ঢুকিয়ে দেওয়া, এবারে প্রাণপণ চেষ্টা করছে। আমি বললাম এই বৃষ্টি, এই আকাশ, এই ইয়েতে বৃষ্টি হবে, বললো দেখুন না মহারাজ ঘণ্টাখানেকের মধ্যে একদম ভাসিয়ে নিয়ে যাবে। কালকে সত্যিই ঘণ্টাখানেক বাদে সন্ধ্যা 6:30 পর থেকে এসে যে বৃষ্টি শুরু হলো রাত 9 অবধি, আমরা কল্পনাই করতে পারছিলাম না আজকে সব জায়গায় জল থই থই করবে কিনা। আমরা পুকুরে জল তুলেছিলাম, তার একটা পুকুরের কাজ শেষ হয়ে গেছে, আরেকটা পুকুরে জল কাটা তোলা হয়েছিল, বাঁধানো হবে বলে, সেই পুকুর প্রায় ভর্তি হতে শুরু হয়েছে, আবার দুরন্ত চেষ্টা করতে হবে।
এই যে যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ সাধারণ জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আমি আধ্যাত্মিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ জ্ঞানটা সাধারণ বোধটা আসা দরকার। হয়তো আউট অফ দি কনটেক্সট হবে, কিন্তু তাও বলি পূজনীয় অমলানন্দজির সঙ্গে একদিন বেরিয়েছি, উনি বোধহয় কিছু কিনবেন, তো ওনার কাছে যত টাকা ছিল সেটাতে হচ্ছে না। আমাকে জিজ্ঞেস করে তোমার কাছে কিছু টাকা আছে, আমি ভোদার মতো বলছি না না আমি তো টাকা নিয়ে আসিনি, আপনার সাথে এসেছি কেন টাকা নিয়ে আসবো। বলছেন একটি কলম কাগজ কি আছে, আমি বললাম না তাও নেই। উনি বললেন সাধু হতে এসেছো মানে কি কমন সেন্সটাকে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছো, যখনই বেরোবে একটা কাগজ কলম আর অল্প কিছু টাকা সেটা যেন তোমার কাছে থাকে, এতে কোনো দোষ হয় না। এই যে কোনো না কোনো বিপদ হতে পারে আমি সেটাকে কেমন করে অতিক্রম করব তার জন্য একটা প্রস্তুতি থাকা দরকার। এই যতক্ষণ না পর্যন্ত এই প্রস্তুতি আসছে ততক্ষণ পর্যন্ত হয় না। আমাদের শরণাগতি ওরকমভাবে হয় না, আমাদের রঙ্গনাথানন্দজি উদাহরণ দিন হবে না, রঙ্গনাথানন্দ সারা বিশ্ব ঘুরেছেন একটি টাকা সঙ্গে না নিয়ে, তার কোনো দিন কোনো মানি পার্স ছিল না, তার পকেটে কোনো দিন কোনো টাকা ছিল না, যদিও বা তা তিনি প্রণামী পেতেন সেগুলো একটা ব্যাগের ভেতরে থাকতো এবং ফিরে এলে সবটাই তিনি তার তার ব্যাগেতে কিচ্ছু থাকতো না, কোনো টাকা পয়সাই থাকতো না। ওটা একটা এক্সট্রিম উদাহরণ, আমরা ওই জাতীয় জিনিস হতে পারবো না। অস্ট্রেলিয়ায় নেমেছেন, সেখানে এয়ারপোর্টে গিয়ে দেখছেন যারা নিতে আসার তারা আসেননি, ওনার পকেটে একটাও টাকা নেই যে তাদের ফোন করবেন, টেলিফোন নাম্বার আছে, একজন দোকানির কাছে ভিক্ষা চেয়েছেন যে এতটুকু এতটা টাকা ডলার দেবে আমাকে, আমি তাহলে অর্গানাইজারদের বলবো। সে লোকটা এরকম করে ছুড়ে দিয়েছে, উনি সঙ্গে সঙ্গে সেটাকে ধরে নিয়ে টেলিফোন করে অর্গানাইজারদের ডেকে এনেছেন। অ্যাট দি সেম টাইম অর্গানাইজাররা যখন ফিরে এলেন এলেন তাকে নিতে, তখন সেই টাকাটা ফেরত দিয়েছেন। এটা একদম এক্সট্রিম উদাহরণ, কিন্তু আমাদের যেন সবসময় সেই প্র্যাকটিক্যাল বোধটা থাকা দরকার, সাধারণ বোধটা। প্রতি মুহূর্তে আমার যদি চিন্তা থাকে আমি কেমন করে পেরোবো কেমন করে পেরোবো, আমরা যতক্ষণ না পর্যন্ত এই বোধটা জাগবে ততক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে আসবার পথ খুঁজে পাব না। বলছেন দুটো উদাহরণ, যাদের বিষয়রস শুকিয়ে এসেছে তাদের অনুরাগ ঘরের গাদায় আগুনের এক ফিনকি পড়ার মতো শুধু একটুতেই ধুধু করে জ্বলে। তাহলে বিষয়ের প্রতি যে আকর্ষণ সেটা কমা দরকার, সেটা না হলে আমরা ঈশ্বরের প্রতি আকর্ষণ বোধ করতে পারবো না। লালাবাবু সে যাচ্ছিলেন কাঁধে পালকি চড়ে, পালকিতে করে যাচ্ছিলেন, এমন সময় তিনি শুনলেন সে একটি ছোট মেয়ে তার বাবাকে বলছেন, বেলা হয়ে গেল, তার বাবা হচ্ছেন ইয়ে ধোপা, বলছেন বাবা বেলা হয়ে গেল এখনো বাসনায় আগুন দিবে না, বাসনা মানে যাতে করে ওই খাড় জাল দেওয়া হয় সেটার যে উনুনটা সেইটা, বাসনায় আগুন দিবে না। আর লালাবাবুর কাছে ট্রান্সলেশন হলো এই যে বেলা হয়ে গেল, জীবনের অন্তিম দিক হয়ে গেল, এখনো বাসনায় আগুন দেবে না। সেই মুহূর্তে আর তার ফেরা হলো না, চলে গেলেন। ঠাকুরের ওই গল্পটা আমাকে খুব ইন্সপায়ার করে, চাষা এসেছে কাঁধে গামছা দিয়ে বসে আছে আর বউয়ের সঙ্গে রঙ্গরসিকতা করছে, বউ বলছে তোমার এত বয়স হয়ে গেল এখনই রঙ্গরসিকতা গেল না, পাশের বাবুর লোকটিকে দেখে শেখো, তার এতগুলো বউ ছিল সে একটা একটা করে ছেড়ে যাচ্ছে। বললেন খেপিরে ওভাবে ছাড়া যায় না, এই আমি তোকে ছেড়ে চলে গেলুম, যেমন কাঁধে গামছা নিয়ে সে বসেছিল সেই কাঁধে গামছা নিয়ে চলে গেল। প্ল্যান করে কিছু হয় না, জানেন তো শিবমানজি বলতেন আমাদের সবসময় মনে রাখবে প্ল্যান করে সাধুগিরি হয় না, প্ল্যান ওটা প্ল্যান করে কিচ্ছু হয় না, শুধু তোমাকে চাইতে হবে, যেটা আনপ্ল্যান ওয়েতে তুমি চলতে হবে, তোমার জীবনটা ওইভাবেই চলবে, ভগবান তোমার যে খাতে যেভাবে নিয়ে যাবে সেইভাবে চলবে, শুধু লক্ষ্যটা যেন একই থাকে, আমি তার দিকে যাব, আমি তার দিকে যাব, আমি তার দিকে যাব। বলছেন এইভাবেই এই জন্মেই যা হবার হবে তাদের এমনি করেই হয়। 320 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মহারাজের কথাগুলো বড় কষ্টকর, আমার তো ভীষণ বেদনা লাগে, মনে প্রাণে সরল হতে হবে, যার সরলতা আছে তার সাত গুণ মা, সে হাজার পাপী হলেও সময়ে ভগবানের কৃপা লাভ করে পরম ভক্ত হতে হয়, পরম ভক্ত হয়ে যায়। সারল্য আমাদের সাধক জীবনের একটা খুব বড় অঙ্গ, শিশুর মতো সরলতা, তার মানে এই নয় সেই বাচ্চাদের মতো চাইলি জিনিসপত্র করে যাব তা নয়, আমার আচরণটা বড়দের মতো হবে কিন্তু আমার ভেতরের মানুষটা যেন শিশুর মতো সরল হয়। আমার এখনও খালি মনে পড়ে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ এসছেন আমাদের সন্ন্যাস দীক্ষা দিয়ে নাম দেওয়ার সময় এসছেন, উনি খুব অসুস্থ ছিলেন, মন্দির থেকে ফিরে আসার সময় সঙ্গে সঙ্গে ওনাকে নেবুলাইজার দেওয়া হয়েছে এবং তার জন্য উনি একটু দেরি করে এসছেন অনুষ্ঠানে।
আমরাও অপেক্ষা করছি, পূজনীয় আত্মস্থানজি অপেক্ষা করছেন, সবাই অপেক্ষা করছেন। মহারাজ এসেই আত্মস্থানজিকে বলছেন, সত্যকৃষ্ণ আই এম লিটল লেট। আত্মস্থানজি বলছেন, নো মহারাজ ইউ আর নট লেট, নো দিজ পিপল গেভ মি সামথিং, সাম নেবুলাইজার অর লাইক দ্যাট, ফর দ্যাট আই এম লিটল লেট। এরা কিছু নেবুলাইজার দিচ্ছিল এর জন্য আমি দিই। মহারাজ বলছেন, বাট আই এম ফিট নাও। মহারাজ বলছেন, আই এম ফিট নাও, আমি এখন আছি। আত্মস্থানজি বললেন, হ্যাঁ তা তো বটেই, এখন 90 ঊর্ধ্বদের নিয়ে একটা কম্পিটিশান, রানিং কম্পিটিশান হবে, আর আপনাকেও তাতে নামানো হবে, দেখবেন আপনি তাতে ফার্স্ট হবেন। মহারাজের সব শুধু তখন ওই দু চারটে, তিনটে কি সাড়ে তিনটে দাঁত ছিল, সেই দাঁত, তিনটে দাঁত বার করে সে যে হাসি দিলেন, ওই রকম হাসি আমরা বহু বছর দেখিনি, এখনও পর্যন্ত আমাদের হৃদয়ে মুদ্রিত হয়ে আছে তার সেই হাসি। একবারে শিশুর মতো সরল লোক, হা হা করে হাসছেন, যেন এই জগৎ সংসারে কোনো রকম মলিনতা নেই, আবিলতা নেই। এ কেমন শিশুর মতো সরল হতে হয়, সেই রকম হিতেশ আনন্দজিকে বোঝাচ্ছেন একজন সাধু, মহারাজ কম্পিউটার কী করেছে, এইটুকু তখন তো ফ্লপি, এইটুকু ফ্লপির ভেতরে চারটে বেদকে ঢুকিয়ে রেখেছে, আপনি যে ভাষায় চান সেই ভাষায় প্রিন্ট করে দিতে পারেন। হিতেশানজি বাচ্চা ছেলের মতো এরকম করে চোখ বড় বড় করে দেখছেন, তারপরে বলছেন, ভালো কী জগদীশ, কম্পিউটারে যদি এই হয় বেশি ফিউচারেলে কী হবে। তিনি কিন্তু একটা অন্য রাজত্বে চলে গেছেন, একবার শিশুর মতো সরল হয়ে আছে। দিল্লি প্রবাসী একজন এসছেন হিতেশ আনন্দজির কাছে, বলছেন, ইয়ে হ্যা মেরা লড়কা, ওরা যেরকম বলে না ইয়ে হ্যা মেরা লড়কা, সেরকম বাংলায় করে বলছে, এ হচ্ছে আমার ছেলে মহারাজ, এ হচ্ছে আমার ছেলে। মহারাজ বলছেন, বলো কি এখনও হচ্ছে, হয়নি বুঝি, এক অদ্ভুত শিশুর সারল্যে হাসছেন, আমরা হেসে কুটি কুটি খেতাম, আর মহারাজের সে অদ্ভুত কি সারল্য। শিরকরানন্দজি আমায় ডেকে পাঠিয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, শরীরে নেই, আমায় জিজ্ঞেস করছে, আচ্ছা ইমেল কেসে দেখনা পড়তা হ্যায়, আপকো পতা হ্যায়? বললাম, না মহারাজ আমিও জানি না, হামকো ভি পতা নেই, আমি ভি জানি না। উনি বলতেন, আমি ভি জানি না, তুমি একটু আমাকে নিয়ে যাবে, কেমন করে দেখতে হবে আমি এটা দেখবো। এই অদ্ভুত ব্যাপার, একবারে শিশুর মতো সারল্য। প্রভানন্দজি গেছেন আমাদের সঙ্গে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ছিল মহারাজের, আমরা গেছি মহারাজের সঙ্গে সঙ্গে, উঠে গম্ভীর হয়ে উঠে পড়েছেন। আমি জিজ্ঞেস করি, মহারাজ কী হয়েছে? বললো, আর বললো না, এত লেখাপড়া শিখে আজকে শুনলাম আমি নাকি নিরক্ষর। কে বললো এরকম কথা? ওই যে বললো বক্তৃতায় শোনোনি, আধুনিক যুগে যারা কম্পিউটার জানে না, কম্পিউটার লিটারেট না, তারা ইলিটারেটের তুল্য, যারা প্রযুক্তিকে ব্যবহার করতে পারে না তারা একেবারে অশিক্ষিত তুল্য। তিনি বলছেন, বলতে বলতে মজা করে কথাটা বলেছেন, মহারাজ কিন্তু এটা খুব সিরিয়াসলি নিয়ে নিলেন। পরের দিনই একটা পুরনো কম্পিউটার এসে গেল ওনার ঘরে স্টক থেকে, এবং 7 দিন ধরে সেই কম্পিউটার খুলছেন আর বন্ধ করছেন, কেমন করে খুলতে হয় বন্ধ করতে হয় শিখলেন, তারপরে কীরকম করে টাইপ করতে হয় সেটা শিখলেন। শুধু তাই নয়, 1 মাস বাদে ওই যে রিফ্লেকশন, যে গোলপার্কের যে বুলেটিন বেরো, তার যে প্রথম সম্পাদকীয় ওটার নাম রিফ্লেকশন, সেই রিফ্লেকশনের যাবতীয় টাইপ উনি ওই ধীরে 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 করে ফেললেন, একবারে শিশুর মতো সারল্য নিয়ে সবটুকু করে ফেললেন। এগুলো কিন্তু দেখার মতো, এগুলো শেখার মতো। এই ছোট্ট ছোট্ট ছবি আমাদের কাছে ভগবান রেখে যান, এগুলো আমাদের শেখায় কেমন করে মনে প্রাণে সরল হতে হয়। মধুরানন্দজি নামে একজন স্বামীজি ছিলেন, মহাপুরুষ মাঝে শিষ্য, আরোগ্য ভবনে থাকতেন, ভারী সরল সাধু। আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনার নাম মধুরানন্দ হলো কেন? বলছেন, আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলতুম, তাই সন্ন্যাসের সময় মহাপুরুষ মাঝ বললেন ওর নাম মধুরানন্দ। একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, সরল প্রশ্ন, বলেছেন, আচ্ছা এই যে আজকাল ছেলেরা সাধু হতে আসে, পূজনীয় জেনারেল সেক্রেটারি মহাজ কি কোনো কাগজে বিজ্ঞাপন দেন তাই সাধুরা আসে? না কই আসে না, তো এরকম তো হয় না, ছেলেরা এমনি আসে। উনি বলছেন, বলো কি এরকম অবস্থা, এরকম আসে, এই যে বাইরের জগৎ, এই যে আমাদের XYZ এইখানে নাট টাইট করছে, ওখানে নাট খুলছে, এই যে আমাদের জগৎ, এর বাইরে একটা অন্য মানুষ, একটা অন্য এক ধরনের মানুষ, শিশুর মতো সরল হয়ে আছেন, শুধুমাত্র সব শুধু ভগবানের কাছে চাইছেন। সে হাজার পাপী হলেও সময়ে ভগবানের কৃপা লাভ করে পরম ভক্ত হয়ে যায়। তার ভেতরে যে সারল্য থাকলে, সারল্যটা খুব জরুরি, সারল্যটা আসে না আর কি। 321 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মানব জমিন অনুর্বর নয়, চাষ যত্ন অভাবে আগাছা বন জঙ্গলে ভরে গেছে, সাপ বিছের আবাস হয়েছে, তাই সর্বদাই ভয় লেগে থাকে। এই মানব জমিন যত্ন করে চাষ করলে, গুরুদত্ত সাধন ভজন নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে অমূল্য ধন প্রসব করবে, সুখ শান্তি আনন্দের খনি হবে। সাধক রামপ্রসাদ গিয়েছেন, এমন মানব মনরে কৃষি কাজ জানো না,
এমন মানব জমিন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা। এটা খুব দামি কথা, গান হিসেবে যদিও এসেছে কিন্তু একবার আমাদের জীবনকে নাড়িয়ে দেওয়ার মতো কথা। এই গান শুনলেই তখন এই আত্মচিন্তন আমাদের ভেতরে জাগে। আপনারা ভেবে দেখুন তো, এই যে ভগবানকে চেয়ে চাইছি আমরা, এটা কিন্তু খুব সহজে আসেনি। এই ভাবনাটা আমাদের কিন্তু খুব সহজে আসেনি, একবারে চুটকি মেরেই হয়েছে তা কিন্তু নয়। ভগবানকে আমরা চাইতে চাইছি, চাইতে শিখছি, বলছেন এই যখনই চাইব তখনই দেখবেন আমার মনের ভেতরে যে আগাছাগুলো আছে সেগুলো অদল বদল হয়ে যায়। আপনার ছোট্ট ঘরে ঠাকুর ঘর তৈরি করবেন, ঠাকুর ঘরের জন্য একটু জায়গা বাজবেন, দেখবেন আপনার নিজেরই যদি মনে হয় যে না ঠাকুর ঘরের জন্য একটা ঠাকুরের আসনের জন্য করব, দেখবেন ওই অনেক জায়গার ভেতরে ছোট্ট জায়গা নিশ্চয়ই বেরিয়ে যাবে। এবং সেই জায়গাটাকে দেখবেন আমরা কত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, অমন করে কিন্তু আমাদের ঘরটাকেও রাখি না, এবং সেই কারণে অমন করে আমাদের মনটাকেও রাখি না। আমাদের মনটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছা শূন্য করে দিতে পারবো তত আমরা সহজে করতে পারছি। সাপ বিছের জঞ্জাল বলছে, আবাস হচ্ছে সাপ বিছে, মানে এমন বিষাক্ত জিনিস যেটা আমাকে কামড়ায়, কামড়ানোর পরে আমার আচরণ বদলে যায়। আমরা অন্যের কথা শুনে তখন আমরা মনে করি আমরা যেন বঞ্চিত, আমরা যেন লাঞ্ছিত, এবং এই যে আমাদের সঙ্গে যে কাজটা করাচ্ছে এটার একটা বিহিত হওয়ার দরকার আছে। এই চিন্তাতেই আমরা একদম মগ্ন হয়ে যাই, এই মগ্ন হয়ে যাই আমরা শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রবে, আমরা ওটা হতে পারি না। আমাদের অন্য চিন্তা অশঙ্করী চরণে মন আমাদের মগ্ন হয়ে থাকে। বলছেন এই মানব জমিন যত্ন করে চাষ করলে, গুরুদত্ত সাধন ভজন নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে অমূল্য ধন প্রসব করবে, সুখ শান্তি আনন্দের খনি হবে। একটি উদাহরণ আপনাদের বারবার দিই, পূজনীয় ভব মহারাজের একটি কথা, স্বামী চেতনানন্দজী মহারাজ তার স্মৃতি কথায় প্রাচীন সাধুদের কথায় বলেছেন, তার যেদিন দীক্ষা হয়েছিল সেদিনকে বলেছিলেন তুই দীক্ষায় গুরু প্রণামী তৃষ্ণী। মহারাজ বললেন হ্যাঁ মহারাজ আমি দিয়েছি। মহারাজ আবারও বললেন, চেতনানন্দজী অনুভব করলেন ইনি যেন কিছু বলতে চাইছেন, বললেন গুরু আমাদের ভেতরে বীজটিকে রোপণ করে দেন, আমাদের সাধন ভজন ভালোবাসা উষ্ণতা জল এবং তার যত্ন দিয়ে সেটা ক্রমাগত মহিরুহে রূপান্তরিত হয়, তাতে যে সুস্পক্ষ সাধন ফল হয় সেটি যখন আমরা গুরুর পাদপদ্মে নিবেদন করি তখন সেটা ঠিক ঠিক গুরুদক্ষিণা হয়। আমরা দীক্ষা নিই, সমস্ত কিছু করি কিন্তু দীক্ষার্থীর মতো আচরণ করি না, দীক্ষিতের ভেতর মতো আচরণ করি না, আমাদের আচরণটা বদলে যায়। এই যে মজা করে আপনাদের বলি না, ফর্মে লেখা থাকে যে দীক্ষা হলে দুবেলা জপ করতে পারবে, তো কেউ কেউ হ্যাঁ এত জোরে লেখেন, ফর্মের ওই জায়গাটা অনেক সময় ছিঁড়ে গেছে, আমরা পেছনে সেলোফিন লাগিয়ে ফর্মগুলো বেলুন মাঠে যাবে তো সেই ফর্মগুলোকে তৈরি করতাম, আবার পেছন দিকে ওই সেলোটেপ লাগানো, তো ওই হ্যাঁ কথাটা এত জোরে লিখতেন। এবং যাদের যত বেশি হ্যাঁ লেখার জোর তারা পরবর্তীকালে এসে বলতেন যে জপ ধ্যান করার যথেষ্ট সময় পাই না, আসলে আমাদের ইচ্ছে হয় না, ইচ্ছে যদি না হয় আমাদের দিয়ে কোনো কাজ করানো যায় না। এই মানুষ আমরা খুব ক্লান্ত হয়ে যাই সারাদিন অফিস করে ফিরে এসে, কিন্তু রাতে যখন ওয়ার্ল্ড কাপ চলে তখন আমাদের একটুও ঘুম আসে না, চোখগুলো বড় বড় করে আমরা দেখতে থাকি আমাদের, কারণ ওই ওয়ার্ল্ড কাপ দেখতে আমি ভালোবাসি, আমার রাত্রিরে জেগে অন্যদের সঙ্গে কথা বলার চেয়েও ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি আকর্ষণীয়। ঠিক সেই রকম ঈশ্বরের প্রতি আমাদের আকর্ষণ অনুভব করতে হবে, তিনি সবসময় আমাদের আকৃষ্ট আকর্ষণ করছেন, কিন্তু সেই অনুভবটা যদি না করতে পারি, অনুভব করতে পারি না, কারণ সে আমাদের যে লোহা তার গায়ে অনেক রকম কাদা টাদা মাখানো আছে, সেই কাদাটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা দেখবো ঈশ্বররূপ চুম্বকের গায়ে গিয়ে আমরা সেটে গেছি। তাই মহারাজ বলছেন মনরে কৃষি কাজ জান না, এমন মানব জমিন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা। এমন মানব জমিন, এমন উর্বর ক্ষেত রইল, আবাদ করলে তা সোনায় রূপান্তরিত হয়। 322 নম্বর সূত্রে মহারাজ বলছেন জগতে জড় বলে কোনো বস্তুই নেই, যাকে আমরা জড় বলি তার চেতনা তমসাবৃত মাত্র, সেই তম আবরণ সরিয়ে নিয়ে দেখবে মায়ার অন্ধকার দূর হবে, চৈতন্য শক্তির প্রকাশ হবে, জগৎ চৈতন্যময় হবে, আনন্দ উৎস উৎলে করবে। আমরা বলে থাকি আমাদের মনটা যেন জড়ো হয়ে গেছে, অনেক সময় বলি না আমরা কিছুতেই যেন কোনো কিছুতে উৎসাহ পাই না, যে কারণে উৎসাহ পাই না সেই অকারণগুলোকে আগে খুঁজে বার করতে হবে,
সেই অকারণগুলোকে আমরা যত জীবন থেকে দূরীভূত করতে পারবো তত আমরা দেখতে পাবো যে মনকে খানিক দিন আগেও বলছিলাম জ্বর, যে মন আর অন্য কোনো কাজ করতে পারে না, যে মন আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না, সেই মন কত উৎসাহের সঙ্গে কাজকর্ম করে, সে মন কীরকমভাবে নতুন করে জেগে ওঠবার চেষ্টা করে। শুধু আমাদের চেষ্টা করতে হবে তার সেই চৈতন্য জাগরণ, সেই তার ভেতরের যে আমাদের যে মায়া অন্ধকার সেই আবরণ, তমসার আবরণটাকে সরানো। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। দেখুন, এই দুটো সংজ্ঞাতে একটি অংশ কমন, অলরেডি ইন ম্যান, মানে এই গুণগুলো আমাদের ভেতরে আছে, শুধু ম্যানিফেস্ট করতে হবে, শুধু বিকশিত করতে হবে। সবার আগে আমাকে জানতে হবে আমার ভেতরে এই দিব্য সত্তাগুলো আছে, এবং যখন আমরা জানতে পারবো তখন আমরা অটোমেটিক্যালি ম্যানিফেস্ট করতে পারবো। আমার নিজের ধারণা আমাকে দেখতে খুব কুৎসিত, কিন্তু আর পাঁচজন লোক যখন বলছে না আপনাকে দেখতে বেশ সুন্দর, কীরকম টানা টানা চোখ, কীরকম কপাল, তারপরে গলা থেকে নামছে, এই নামছে, যতক্ষণ ভুঁড়ির অব্দি আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে সুন্দরই বলছে, কিন্তু আমি যদি না বুঝতে পারি আমি মানুষটার ভেতর থেকে সুন্দর, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি ম্যানিফেস্ট করতে পারি না। আমার এই মন দিয়ে আমি ঈশ্বর চিন্তা করতে পারি, এত শক্তিশালী মন, অথচ সেই মনটাকে আমরা ইউজ করি না, আমরা ফেলে রাখি। মহারাজ বলছেন 323 নম্বর সূত্র, যেটি দিয়ে আমরা শেষ করবার চেষ্টা করব, জগতের কোনো কাজ, কোনো চিন্তা, কোনো শক্তি বৃথা নষ্ট হয় না, কোনো না কোনো সময় অচিন্তিতভাবে উহা তোমার বা অপরের উপর বা পরজীবনের সদসৎ ভাব অনুযায়ী ফলবেই, কার্যকর হবেই সুখ দুঃখ ভোগরূপে। সাধু সাবধান, যদি নিজের শ্রেয় অভিলাষী হও তো সৎপথ অনুসরণ ও অসৎপথ বর্জন করো। বলছেন জগতের কোনো কাজ, কোনো চিন্তা, কোনো শক্তি বৃথা নষ্ট হয় না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা মনে করি জগতের সব কিছু আমরা করলাম, অথচ অনেক সময় তার আমরা ফল পাই না, সেই মুহূর্তের জন্য ফল পাই না, এই তাতে আমাদের খুব দুঃখ হয়। পূজনীয় আত্মস্থানন্দজিকে একবার গিয়ে বলেছিলাম, উনি একটা কাজ করতে দিয়েছিলেন, সেই কাজটা আমরা করে উঠতে পারিনি। মহারাজকে বলেছিলাম, মহারাজ যে কাজটা হলো না, মহারাজ বললেন হলো না তো হলো না, একটা অভিজ্ঞতা তো হলো, এইটা অদ্ভুত, একটা অভিজ্ঞতা তো হলো। আমরা কিন্তু কখনো এইভাবে জীবনকে দেখার চেষ্টা করিনি। অদ্বৈত আশ্রমের মাধ্যমে বই নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা চেষ্টা করলাম সেদিনকে ছোটো ছোটো আগেকার দিনে যে ম্যাটাডোর থাকতো, সেই ম্যাটাডোর ভাড়া করে সেই ম্যাটাডোরের মধ্যে বইগুলো চাপিয়ে ওই বইয়ের পাশেই একটা জায়গা, এখন ভাবি কী করে যেতুম, তখন তো এতটা গোলগাল ছিলাম না, তখন ওর মধ্যেই সে দিয়ে যেতুম। আর এই বেলুর মঠ থেকে অদ্বৈত আশ্রম অব্দি সেই বইয়ের ওপর বসে আমরা যেতুম। আবার ভয়ও লাগতো যে বেশি চাপ দেওয়া চলবে না, বইয়ের প্যাকেট ফেটে গেলে ফিরে এসে আত্মস্থানি খুব সে পিটুনি দেবেন, মানে শব্দে দিয়ে পিটুনি দেবেন। তা সেই একবার অনেক মানে সব বই প্যাকিং হয়ে গেছে, বেলুর বাজার, লিলুয়া, এমনকি ওই বালি স্টেশনের কাছে এসে গেছি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো ওইরকম ছোটো ম্যাটারও পাওয়া গেল না। সব ঘুরে ঘাড়ে আমাদের তো ভয় লাগছে, আত্মস্থানি কী বলবেন, বকাঝকা দেবেন না কী করবেন। 11টার সময় যখন মিটিং শেষ হয়ে গেল, মহারাজকে গিয়ে বললাম, মহারাজ খুব চেষ্টা করলাম কিছুতেই হলো না। মহারাজ বললেন, তাতে কী হলো, হলো না তো হলো না, একটা অভিজ্ঞতা তো হলো, এইরকম ক্রাইসিস জীবনে যা আসে সেটাকে কেমন করে অতিক্রম করতে হয় সেই অভিজ্ঞতাটা তো হলো। এই যে কোনো আমাদের জীবনের কোনো অভিজ্ঞতা কিন্তু বৃথা যায় না, সেগুলো কাজে লাগে। আমি যা কিছু কাজ করার চেষ্টা করি সেই কাজ আমাকে সবসময় সমৃদ্ধ করে, কখনো তা অসমৃদ্ধ করে না। যেমন বলে, পরাজয় হয়তো লাভ হয় না, কিন্তু পরাজয় অভিজ্ঞতা অর্জন হয়। এটা আমরা অনেক সময় বুঝি না, আমরা পরাজয়কে খুব বড় করে দেখি, কিন্তু পরাজয় আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে ভীষণভাবে সাহায্য করে। তাই জীবনের যাই আসুক না কেন, আমাদের সব সময় শুভ কর্ম করে যেতে হবে। কর্মযোগ বক্তৃতায় স্বামীজি বলছেন, তুমি যদি শুভকর্ম করো তাহলে জগতের এমন কোনো শক্তি নেই সেই শুভকর্মের ফল থেকে তোমায় বঞ্চিত করে, আর তুমি যদি অশুভ কর্ম করো জগতের এমন কোনো শক্তি নেই যে তোমাকে সেই অশুভ কর্মের হাত থেকে, অশুভ কর্মের ফল থেকে রক্ষা করে। অর্থাৎ শুভে তবে তাই শুভের জন্য শুভ করো, ডু গুড ফর গুড অনলি,
ভালোর জন্যই ভালো করো। আমি আমাদের সব ভালো সবসময় ভালো ফল দেয় না, কিন্তু পরবর্তীকালে হয়, এটা কিন্তু একবারে খুব খুব সত্যি কথা। এই কয়েকদিন আগে এই এই কালই চলে গেছে আমাদের কাছ থেকে একটি ছেলে, সে এসেছিল আমাদের, তার সঙ্গে আমার দেখা হলো 7 বছর আগে, বেলুড় মঠে থাকাকালীন স্বামীজির 150 বছরে আমাদের সঙ্গে তার কাজ করেছিল, বিদ্যা মন্দিরের ছাত্র ছিল তখন, তাদের প্রিন্সিপালের বকাঝকা খেয়েও আমাদের সঙ্গে কাজ করেছিল। ছোট ছেলে তো, ডিগ্রি কোর্সে পড়তে এসছে, গ্রাম থেকে এসে কখনো এসব জিনিস ব্যবহার করতে পারে না, কম্পিউটার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে, ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা এইগুলো, কিন্তু এগুলো যে তার জীবনে পরবর্তীকালে কাজে লেগেছে সেটা সে বলছে 7 বছর পরে ফিরে এসে বলছে। তখন আমাদের মনে হতো রোজ বিকেলবেলায় কী করছি, ও সব অনুষ্ঠান শেষে সব জিনিসপত্র নামিয়ে স্টেজ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছেন, কী কাজ করছি মনে হতো। কিন্তু আজকে মনে হচ্ছে একটা মানুষের কিছু অভিজ্ঞতার সহায়ক হতে আমরা সাহায্য করেছিলাম। জীবনে এরকম নানা ঘটনা থাকে, নানা জিনিস, তখন আমাদের মনে হয় না এটা কোনো কাজে লাগছে না, কিন্তু কোনো জিনিস বৃথা যায় না, তাই তিনি সাবধান করছেন। যারা সাধু সাবধান বলছেন, সাধু মানে শুধুমাত্র গেরুয়া পড়া সাধু তা নয়, সব সাধকদের উদ্দেশ্যে বলছেন, যখন ভগবানের পথকে বেছে নিয়েছি অতএব ভগবানকেই জীবনে সারবস্তু করতে হবে, তাই যদি নিজের সে অভিলাষী হও তো সৎপথ অনুসরণ করো, অসৎপথ বর্জন করো, যা কিছু খারাপ তাকে ছেড়ে দেবার প্রস্তুতি নিতে হয়, এর না হলে কিন্তু সেই অসৎ কর্ম আমার ভিতরে অসৎ বৃত্তির চেষ্টা করবে। আমি যদি সামান্যতম অসৎ কর্ম করে থাকি কি হয়, একটা তার একটা ইমপ্রেশন পড়ে, আমি হয়তো সৎভাবে সৎ পরিমণ্ডলের ভিতরে আছি তখন সেটা কোনো প্রভাব ফেলে না, কিন্তু যখন এই সামান্যতম অসৎ পরিমণ্ডলের মধ্যে পড়ি আমার ভেতরের যে ফ্রিকোয়েন্সি ওর সাথে মিলতে থাকে এবং আমি বুঝতেও পারি না কখন সেই গড়ানের পথ দিয়ে আমরা চলে যাই। এই কারণে সবসময় সৎকর্ম সজ্জীবন সদ্ভাবকে অভ্যাস করতে হয়। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা 324 নম্বর সূত্র থেকে পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।